প্রথমেই আপনাদের জন্য প্রশ্ন, পানির মধ্যে ভাসমান এই ছোট্ট বসতবাড়ি কেন রাখা হয়েছে? এই প্রশ্নের উত্তরটা আপনারা চিন্তা করতে থাকুন, এই পর্বের ভ্রমণে আমরা তার উত্তরটাও নিশ্চয় জানতে পারব। আমি এখন নরওয়ের অসলোর এই জায়গাটাতে আছি। যদিও চমৎকার রৌদ্রোজ্জ্বল দিন, তবু এটি নিশীত সূর্যের দেশ। সামনে যে অপরূপ স্থাপত্য দেখতে পাচ্ছেন সেটা অসলো অপেরা হাউস। পুরো নরওয়েতেই পাহাড় পর্বতের ভেতর দিয়ে সমুদ্র প্রবেশ করেছে। এই ধরনের জলাশয়কে বলা হয় ফিয়র্ড, আর এই জায়গাটার নাম অসলো ফিয়র্ড। জায়গাটাতে একটু আরাম করে বসি, একটা পাখি সরে গিয়ে আমাকে বসার জায়গা করে দিল। নরওয়েতে যারা বেড়াতে আসে তাদের সবারই প্রথম পছন্দের জায়গা এটি। অসলোর কেন্দ্রস্থল যেটি তার নাম সেন্ট্রাম, সেই সেন্ট্রাম লাগোয়া জায়গাটি। সামনে লাল গালিচা দেখে ভাবলাম আমার জন্য নাকি, না শুধু আমার জন্য নয় সবার জন্য। এটি আসলে অপেরা হাউসে যাওয়ার জন্য একটি ছোট্ট সেতু, আর এর উল্টো পাশে সেন্ট্রাল রেলওয়ে স্টেশন। সকাল থেকে সোহাগ ভাই আমাকে সময় দিয়েছেন, তার সাথে অসলোর একটা অংশ দেখেছি, সে দৃশ্য আপনারা আগের পর্বে দেখেছেন। এখন তার কাজে যাওয়ার সময় হয়েছে, তাই আরেকজন আমাকে সঙ্গ দেবেন। তার সাথে যুক্ত করে দেওয়ার জন্য সোহাগ ভাই আমাকে এই পাশটাতে নিয়ে এসেছেন। এই যে বসার বেঞ্চটাতে যে রঙের খেলা দেখছেন তার একটা অর্থ আছে, যদি কেউ জানেন তাহলে মন্তব্য করে জানাতে পারেন, না হয় অন্য কোনো পর্বে বিস্তারিত বলবো। ছোট্ট খাল বয়ে গেছে, তাতে একদল মানুষ কায়াকিং করছে। এবার আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি মঞ্জু ভাইয়ের সাথে। তিনি গত এক বছর ধরে এই নরওয়ের অসলোতে আছেন এবং তিনি আমার সঙ্গে সফর সঙ্গী হয়েছেন। এই অংশে তার একটা বিশেষ দিকের প্রতি আমার দৃষ্টি আকর্ষণ হয়েছে, এটা হচ্ছে একটা ট্যাটু। এই ট্যাটুতে বাংলাদেশ লেখা। আপনি কেন হচ্ছে যে বাংলাদেশ নিয়ে ট্যাটু করলেন? আসলে আমি বাংলাদেশ ক্রিকেট টিম অনেক পছন্দ করি, এই কারণে স্পেশালি ট্যাটুটা করা। আচ্ছা, এটা নিয়ে মানুষ জিজ্ঞেস করে না যে কি লেখা আছে? অবশ্যই হ্যাঁ করে, ওই রিজনে একটাই, বাংলাদেশকে খুব ভালোবাসি, বাংলাদেশ ক্রিকেট টিম। এই যে কালো রঙের ভাস্কর্যটা দেখছেন তার নাম মোরেন বা দা মাদার। ভাস্কর্যে একজন মাকে তুলে ধরা হয়েছে, যিনি হাঁটু গেড়ে বসে আছেন এবং তার হাতে কিছু ধরা আছে। এর ভাস্করের নাম ট্রেসি এমিন। মোরে তো ন্যাচারালি ভাবে অনেক সুন্দর, আর অসলোটা এই সৌন্দর্যের মাত্র 1%। বাইরে সিটির বাইরে যত যাবেন ততই বেশি সুন্দর আর কি। এই পর্বের শুরুতেই আপনাদের জন্য প্রশ্ন ছিল, ছোট্ট এই ভাসমান বসতবাড়ি কেন রাখা হয়েছে? আশেপাশে খেয়াল করে দেখুন, সাদা সাদা হাঁসেরা ভেসে বেড়াচ্ছে, সেই হাঁসগুলোর জন্যই এই অসাধারণ বসতবাড়ি। ওয়াও! এবার দেখুন দা মাদার ভাস্কর্যের পেছনে যে বাঁকা বা একদিকে ঝুঁকে পড়া ভবনটি দেখতে পাচ্ছেন তার নাম মুঞ্জ মিউজিয়াম বা মুঞ্জ জাদুঘর। এই এলাকার যেদিকেই তাকাবেন আধুনিক ভবনগুলোর ডিজাইন আপনাকে মুগ্ধ করবে, কত স্টাইল করে নামছে। অসলোর এই অতি আধুনিক এলাকার নাম বিয়োরভিকা। অসলো ফিয়র্ডের তীরেই এই বিয়োরভিকার অবস্থান। অতি আধুনিক ডিজাইনের সব অ্যাপার্টমেন্ট আর অফিস আছে এই অংশে। সমুদ্রকে শাসন করে নিজেদের মতো করে ব্যবহার করার জন্য বিখ্যাত দেশ নরওয়ে। এই যে কাঠের পাটাতনের উপর দিয়ে হেঁটে যাচ্ছি, এই দৃশ্যই তো বলে দিচ্ছে যে এই কাজে নরওয়ের দক্ষতা কোন পর্যায়ে। চলুন তাহলে এই উত্তাল জলরাশির মধ্যে নেমে পড়ি। হঠাৎ করে এখানে নামার সাহস করা কঠিন, কিন্তু এখানে যারা নেমেছে তাদের দেখলে সাহস বেড়ে যাবে নিঃসন্দেহে। সময় আর প্রস্তুতি থাকলে আমিও নেমে পড়তাম। দেখুন, এখানে নামার জন্য ঘাটেরও ব্যবস্থা করা আছে। কোনো এক রোদ ঝলমলে দিনে এখানে ঝাঁপিয়ে পড়ব, তারপর উত্তাল জলরাশির ধাক্কা খেয়ে
ক্লান্ত হয়ে গেলে উঠে এসে কাঠের পাটাতনের উপর শুয়ে রৌদ্র স্নান করব। এটি অস্লোর সবচেয়ে অভিজাত ও ব্যয়বহুল এলাকার একটি যে হবে সে ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। উইন্টার কেমন এখানে? উইন্টার তো আসলে এটা নিশীথ সূর্যের দেশ, ওই হিসাবে উইন্টার আপনার অন্ধকারই থাকে, আর শীতটা তো -15, 16, 20 পর্যন্ত যায়। বাংলাদেশের মানুষ হিসেবে এটাকে কিভাবে অ্যাডজাস্ট করেন? অ্যাডজাস্ট আপনার শীত যতই হোক আপনার প্রোটেকশন আছে, আপনার ড্রেস আপগুলা ওই হিসাবে তৈরি করা, যার কারণে সমস্যা হয় না খুব একটা। আপনি তো বেশ কয়েকটা ইউরোপিয়ান দেশে থাকলেন, নরওয়ের সাথে তুলনা করতে পারেন কিনা? আমি জানি না, আমার পক্ষ থেকে নরওয়ে ওয়ান অফ দ্য বেস্ট কান্ট্রি। কেন মনে হয়েছে? কাজের সুযোগ? কাজের সুযোগ, আপনার হাই স্যালারি, আপনার কাজের পরিবেশ, আপনার লগুলা সব কিছু মিলে বেস্ট কান্ট্রি। এখানে সবচেয়ে কঠিন কোন জিনিসটা লাগে আপনার কাছে? এখানে ইমিগ্রেশনটা খুবই হার্ড, এটাই আর সব কিছুই মনে হচ্ছে ভালো। এই ভিডিওতে শুরু থেকে যেসব দৃশ্য দেখলেন, তারপর যদি কেউ এই দেশে বসবাস করার স্বপ্ন দেখতে থাকেন তাহলে তাদের জন্য এটি দুঃসংবাদই বটে। কারণ তিনি বললেন এখানে অভিবাসন প্রক্রিয়া খুব কঠিন। যদি পরিকল্পনা করেন যে আপনি নরওয়েতে অভিবাসী হবেন তাহলে নিশ্চয়ই তার জন্য যা যা করার সেগুলো অবশ্যই করবেন। নরওয়েতে অভিবাসন যত কঠিনই হোক, একটা তথ্য হলো নরওয়ের প্রায় 55 লাখ মানুষের মধ্যে 15% অভিবাসী বা অন্য দেশ থেকে আসা মানুষ। শুধু মানুষেরই যত সীমানার সীমাবদ্ধতা, পাখিদের এত কিছু লাগে না। মঞ্জু ভাই বলেছে নরওয়ে যত সুন্দর তার মাত্র 1% সুন্দর এই অসলো। সেই 1% কিন্তু এতটা সুন্দর যারা শুধু অসলোই দেখতে পারে এবং বাদবাকি 99% সৌন্দর্য উপভোগ করতে পারে না বা সময় সংকুলান হয় না, তারাও আমার ধারণা অনেক বেশি সন্তুষ্ট থাকবে এখানে এসে।